রাজধানীর বাজার পরিস্থিতির খবর এবার জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কেমন দেখছেন রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের সরবরাহ এবং সেই সঙ্গে দামের তারতম্য আমাদের জানান। ঈশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে রাজধানীর কাওয়ান বাজারে এসেছি। এখানে আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিনে আলু সহ অন্যান্য খাদ্যপণ্যের বাজারে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছিল, তারই প্রতিফলন কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি। এবং সরকারের পক্ষ থেকে যে 35 থেকে 36 টাকা আলুর কেজি দাম বেঁধে দেওয়া হয়েছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত বাজারে তার কোনো প্রভাব নেই আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পেরেছি। এবং কাঁচা বাজার সহ সবজির যে বাজারগুলো, সেইগুলোরও কিন্তু দাম প্রতিনিয়ত বাড়ছে এবং প্রতিদিনই ভোক্তাদের যে নাভিশ্বাস, সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং খুচরা বিক্রেতা, কাওয়ান বাজারের খুচরা বিক্রেতারা, তারা যেটা বলছেন যে আসলে সারা দেশের যে কোল্ড স্টোরেজ মালিক কিংবা যারা আড়তদার, তারা আসলে সরকারের যে বেঁধে দেওয়া মূল্য সেটিকে কিন্তু কোনোভাবে পাত্তা দিচ্ছে না বলে খুচরা বাজারে তার কিন্তু কোনো প্রভাব পড়ছে না। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সরকার যে 35 থেকে 36 টাকা আলুর দাম নির্ধারণ করে দিয়েছে, সেটি কিন্তু খুচরা বাজারে কোনো প্রভাব নেই। এবং আমরা কাওয়ান বাজারের খুচরা বাজারে দেখতে পাচ্ছি যে 42 থেকে 45 টাকা পর্যন্ত আলু কেজিতে বিক্রি হচ্ছে। যদিও সাধারণ ভোক্তারা এতে ক্ষুব্ধ, কিন্তু এরপরও আসলে বিক্রেতারা যারা বলছেন যে তারা তাদের আসলে করার কিছু নেই, তারা 1 থেকে 1.5 টাকা কেজিতে লাভ ধরে তারা বিক্রি করে দিচ্ছেন। তারা অনেকটা অসহায় ফিল করছেন যে যারা পাইকারি বিক্রেতা তাদের কাছে। আমরা একটু দু একজন বিক্রেতার সাথে কথা বলবো যে তারা আসলে কত টাকা কেজিতে আলু কিনেছেন এবং খুচরা বাজারে তারা কত টাকা বিক্রি করছেন। আপনাদেরকে একটু বলবেন, আপনি কত টাকা করে আলু কিনছেন এবং খুচরা বাজারে আপনি কত টাকা বিক্রি করছেন? আমি আলু 40 টাকা আলু কিনছি, বেচতেছি 45 টাকা খুচরা। আপনার সরকার যেহেতু 35 টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে, আপনারা যেখান থেকে কিনেন তারা কি সে দামে দিচ্ছে কিনা, কি বলছে আপনাদের? ওই দামে যাচ্ছে না। তারপরে আপনার, আমরা তো আপনার ওর কাছে কিনি, কিন্তু আপনার কিনলেও আপনার, আমরা কিনতেছি আমরা 40 টাকা, আমরা খুচরা বেচতেছি 45, পাইকারি কিনতেছি 40 টাকা, কিন্তু সরকারের রেট করছে কিন্তু 35 টাকা। কিন্তু কমাইতে হলে আমরা মোকামুখি ভিতরে দেব, তাহলে আপনার কমতে পারে। সাধারণ ক্রেতারা আপনাদেরকে কি বলছেন? আপনারা বলছে ভাই আপনার আলুর দাম কমছে, সরকার রেট করছে 35 টাকা, কিন্তু তোমরা 45 টাকা বেচতেছো, এটাই আমি দেবী আজকে বলতেছি। আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? সমস্যা তো অবশ্যই হইতেছে, কারণ কাস্টমার আইতেছে না দোকানে, আপনার সরকার রেট করছে 35 টাকা, কিন্তু কিনতে পারতেছে না জনগণে। পেঁয়াজের দামের ক্ষেত্রে এখন কত টাকা বিক্রি? পেঁয়াজ আপনার আজকে কাল আজকে 55 টাকা কিনছি, 60 টাকা বেচতেছি। না না, পেঁয়াজ বাড়েনি। ঈশিকা, আপনি যেমনটা শুনছিলেন, আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, যিনি বলছেন যে আসলে যেখান থেকে তারা কিনছেন সেখানেই কিন্তু আসলে আড়তদাররা আলুর যে দাম সেটিকে কিন্তু আসলে কোনোভাবে কম রাখছেন না, ফলে সরকারের বেঁধে দেওয়া দাম কিন্তু তারা নিতে পারছেন না, ফলে বিক্রেতাদের সাথে তাদের প্রতিদিনের এক ধরনের বাকবিতণ্ডা দেখা যাচ্ছে আমরা। এবং তারা বলছেন যে তাদের বাজারে বিক্রির পরিমাণটাও কিন্তু কমে গেছে, ফলে সার্বিক যে বাজার পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে নিয়ন্ত্রণে আছে এটি বলার সুযোগ আমরা দেখছি না। এবং কাঁচা বাজার সহ অন্যান্য যে বাজারের পরিস্থিতি তাতে কিন্তু সাধারণ মানুষের কিন্তু অনেকটা নাভিশ্বাস উঠছে, এবং যারা এখানে আসছেন ক্রেতা হিসেবে তারাও কিন্তু অনেকটা ক্ষুব্ধ। এবং এই পরিস্থিতি চলতে থাকলে হয়তো বাজার নিয়ন্ত্রণ আরো অনেকটা কমে কঠিন হয়ে যাবে। আপনি যেমনটা জানছিলেন যে গত কয়েকদিনে হঠাৎ করে আসলে 35 থেকে 30 টাকার আলু হঠাৎ করে 50 টাকা কেজিতে বিক্রি শুরু হয়ে যায়, এর পিছনে আসলে সিন্ডিকেটকে দায়ী করা হচ্ছে। যদিও কোল্ড স্টোরেজ গুলোতে পর্যাপ্ত পরিমাণ আলু আছে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বারবার বলা হচ্ছে, এরপরও আসলে দাম কেন বৃদ্ধি হবে সে ব্যাপারে কিন্তু আসলে কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছে না ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ। তবে এর পিছনে মূল দায়ী হিসেবে যারা সিন্ডিকেটকে আসলে দায়ী করা হচ্ছে, এবং বাণিজ্য মন্ত্রী সহ অন্যান্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এইসব সিন্ডিকেটের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এ ব্যাপারে কিন্তু আসলে সাধারণ ক্রেতা অনেক বেশি ক্ষুব্ধ। তো ঈশিকা, এই ছিল আমার কাছে রাজধানী কাওয়ান বাজার থেকে সবশেষ পরিস্থিতি। সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না বিক্রেতারা। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর কাঁচা বাজারের খোঁজ খবর জানছিলাম সহকর্মীর কাছে।